মহান বিজয় দিবসে 43 বছর পূর্তিতে ও নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ওল্ড হ্যাম নবীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি। অন্যদিকে রাজ্যের যুবলীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ওল্ড হ্যাম প্রতিনিধি সৈয়দ সাদেক আহমেদ। বাংলাদেশের মহান বিজয়ের 43 বছর পূর্তিতে নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে অল্ডাম নবীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অল্ডামের গ্রান্ড ভেন্যু হলে। সংগঠনের চেয়ার মোহাম্মদ হান্নান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানচেস্টার সহকারী হাই কমিশনের কাউন্সিলর ডক্টর ওহিদুর রহমান টিপু। আরো বক্তব্য রাখেন কবি ইলিয়াস উদ্দিন আহমদ, গুলাম মোস্তফা চৌধুরী এমবি, এ নাসের ওয়াহাব, আবু ইউসুফ চৌধুরী ও কাউন্সিলর ইদুমিয়া সহ নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে আগত কমিউনিটি নেতৃবৃন্দ। সবাই বক্তারা আমাদের নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান। এদিকে রজটেল যুবলীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা আয়োজন করা হয় স্থানীয় একটি রেস্টুরেন্টে। সংগঠনের সভাপতি মইনুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুল আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রজটেল আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল বাসিত। অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন কবি ইলিয়াস উদ্দিন আহমদ, শাহাদত হোসেন কুঠন, সোহেল মিয়া ও মোহাম্মদ ইকবাল সমুজ প্রমুখ। সবাই বক্তারা বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা জানান। সৈয়দ সাদেক আহমদ, চ্যানেল এস নিউজ, ওল্ডহ্যাম, গ্রেটার মানচেস্টার।